বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে সরানোর অন্যতম একটি উপকরণ হলো ফটকিরি। তো এখন আমরা জেনে নেব ভূত চতুর্দশীর দিন পজিটিভ এনার্জি আনার জন্য কিভাবে ফটকিরিকে কাজে লাগাবো। নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। বন্ধুরা, এই বছর 12ই নভেম্বর পড়েছে কালী পুজো, আর ঠিক তার আগের দিন 11ই নভেম্বর পড়েছে ভূত চতুর্দশী। তবে উদয়া তিথি অনুযায়ী 12ই নভেম্বরই ভূত চতুর্দশী পালিত হবে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো ভূত চতুর্দশীর দিন কি করলে সৌভাগ্যর দেবতা আপনাদের ওপর সদয় হবেন। তো জ্যোতিষ অনুসারে আমাদের বাড়িতেই এমন অনেক জিনিস থাকে যেগুলি আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে সৌভাগ্যর দ্বার উন্মুক্ত হবে। কারণ এই জিনিসগুলি সঠিক ব্যবহার বাড়িতে পজিটিভ এনার্জি নিয়ে আসে, আর নিজের চারপাশে পজিটিভ এনার্জি থাকলে সব কাজেই সৌভাগ্য লাভ করা যায়। তো বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে সরানোর অন্যতম একটি উপকরণ হলো ফটকিরি। তো বন্ধুরা, এখন আমি বলবো পজিটিভ এনার্জির জন্য কিভাবে ভূত চতুর্দশীর বিশেষ দিনে ফটকিরির ব্যবহার করব। তো বাস্তুশাস্ত্র অনুসারে ফটকিরিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ফটকিরি আমাদের বাড়ির চারপাশে পজিটিভ এনার্জি বাড়ায় এবং কাজের মুখে বাধা দূর করে। আর কোনো বিশেষ দিনে ফটকিরিকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে তা একেবারে ম্যাজিকের মতো কাজ করে। ভূত চতুর্দশীর দিন অর্থাৎ 11ই নভেম্বর নিজের বাড়িঘর খুব ভালো করে পরিষ্কার করুন। মনে রাখবেন, পজিটিভ এনার্জির জন্য পরিচ্ছন্নতা সব থেকে বেশি জরুরি। তো বন্ধুরা, বাড়িঘর দোর পরিচ্ছন্নতার পাশাপাশি স্নানের জলে একটু ফটকিরি মিশিয়ে সেই জলে স্নান করে নিন। এর ফলে আপনার শরীরেও পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে, আর ফটকিরি মিশানো জলে স্নান করলেও আপনার মনে খুশি বাড়বে। এরপর বাড়ির মূল দরজা ভালো করে পরিষ্কার করে একটা লাল কাপড়ে এক টুকরো ফটকিরি বেঁধে দরজার মাথা থেকে ঝুলিয়ে দিন। এর ফলে আপনার ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে। ফটকিরির প্রভাবে ভূত চতুর্দশীর দিন কোনো নেগেটিভ এনার্জি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। এছাড়া এর প্রভাবে চোখে কোনো সমস্যা থাকলে তাও দূর হয় বলে মনে করা হয়। এর পাশাপাশি এদিন আপনার বাথরুমেও এক টুকরো ফটকিরি রেখে দিন, কারণ শৌচালয়ে নেগেটিভ এনার্জি থাকে, সেখানে ফটকিরি রাখলে তা বাথরুমে নেগেটিভ এনার্জিকে ধ্বংস করে। এছাড়াও বন্ধুরা, আপনার জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য আপনাকে ভূত চতুর্দশীর দিন একটি সময় মেনে নিয়ে পরিষ্কার হয়ে পরিষ্কার কাপড়ে আপনার ঠাকুর ঘরে যেখানে মা লক্ষ্মী অধিষ্ঠিত হয়ে রয়েছেন সেখানে মা লক্ষ্মীর সামনে একটি লাল কাপড়ের মধ্যে যদি সামান্য সৈন্ধব লবণ রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে কোনো দিন অর্থনৈতিক সমস্যা হবে না। তবে কালী পুজোর দিন হয়ে গেলে আপনাকে এই লাল পুডলি একটি যেখানে মানে আপনি টাকা পয়সা রাখেন বা আলমারির মধ্যে যেখানে গয়নাগাটি রাখেন সেইখানে যদি এটি রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি উপকার পাবেন। তো বন্ধুরা, এই কাজটি করার ফলে আপনার জীবন থেকে অর্থনৈতিক সংকট দূর হবে। তবে এই পুডলিটিকে আপনাকে মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গেই নিয়ম করে দুদিন পুজো করতে হবে। অনেকেই হয়তো এগুলো আপনারা বিশ্বাস করতে চান না, কিন্তু আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে কোনোভাবেই এই কাজগুলি কিন্তু করতে যাবেন না, কারণ বিশ্বাস না করলে কিন্তু এই কাজের ফলাফল আপনি পাবেন না। তো বন্ধুরা, ভূত চতুর্দশীর দিন আরও কিছু বিষয় আমাদের মাথায় রাখা উচিত। যেমন কালী পুজোর দিন বা তার আগের দিন মানে ভূত চতুর্দশীর দিন কোনো শ্মশান বা কবরস্থানের ধারে কাছে যাওয়া উচিত নয়, কারণ এই সময় এইসব জায়গায় নানা রকম নেগেটিভ শক্তি থাকে আর এতে আপনার বা আপনার পরিবারের ক্ষতি হতে পারে। আর এই দুই দিন সন্ধ্যেবেলার পরে ঘরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না, কারণ এর ফলে মা লক্ষ্মীকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে মনে করা হয়। নেক্সট বলবো, রাতে রান্না করার পর রান্নাঘর নোংরা করে একেবারেই রাখবেন না, তাহলেই কিন্তু বিপদ। রান্নাঘর ও বাসনপত্র খুব ভালো করে পরিষ্কার করে রাখতে হবে, এতে মা লক্ষ্মী তুষ্ট হয় ও আপনার পরিবারের মঙ্গল হবে।
নেক্সট বলবো কালী পুজো ও ভূত চতুর্দশীর দিন সন্ধ্যের পর যদি কেউ আপনার কাছ থেকে দুধ বা দুধ জাতীয় কোনো জিনিস চান তাহলে কিন্তু দেবেন না, কারণ এতে আপনার বাড়ি থেকে পজিটিভ শক্তি কমতে থাকবে ও নেগেটিভ শক্তি বৃদ্ধি পাবে। এরপরে বলবো এই দিনগুলোতে সন্ধ্যের পর অবশ্যই ঘরে প্রদীপ জ্বালান, চারিদিকে আলো দিয়ে সাজান, এতে অশুভ শক্তি দূর হয় বলে বিশ্বাস, এমনকি চাইলে সারা রাতও আলো জ্বালিয়ে রাখতে পারে। নেক্সট বলবো মহিলাদের কালী পুজো ও ভূত চতুর্দশীর রাতে চুল খুলে ঘুমানো উচিত নয় বা খোলা চুলে বাইরে যাওয়া উচিত নয়, তাহলে নেগেটিভ শক্তি আকর্ষিত হয় এবং এর ফলে আপনার ও আপনার সন্তানের ক্ষতি হতে পারে। তাছাড়া রাতে চুল খোলা থাকলে দেবী লক্ষ্মীও রুষ্ট হন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, আর আপনারা অবশ্যই এই নিয়মগুলি পালন করুন, আপনাদের মঙ্গল হবে, সংসারের শান্তি বজায় থাকবে। তো পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।